আসসালামু আলাইকুম। এখন বন্ধু দেখতে চলেছেন ডিএসএলআর এর খুঁটিনাটি বিষয়। যারা ডিএসএল সম্পর্কে নতুন, তো বন্ধু প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। যারা নতুন তাদের অবশ্যই উপকার হবে, অবশ্যই উপকার হবে। দেখেন বন্ধু, প্রথমে এই যে বাটনটা দেখা যাচ্ছে, যে যেটাতে ছবি তোলা হয়, ফিঙ্গার এ সাইডে একটা বাটন আছে, এটা এইদিকে টান দিবেন। এদিকে আমি এদিকে টান দিলাম, দেখেন টান দিলে অন হয়ে গেছে। এই দেখেন অন হয়ে গেছে, এদিকে এদিকে অফ, এখানে অন অফ সুইচ লেখাই আছে। যদি এদিকে ধাক্কা দেন তাহলে অফ হয়ে গেল, আর এদিকে যদি এদিকে টান দেন, এই বাট সুইচটা ধরে এটিকে টান দিলে অন হয়ে গেল। ঠিক আছে, এই যে অন হয়ে গেছে, ঠিক আছে। তারপরে দেখেন ছবি তুলতে গেলে কি করা লাগবে, এই যে বাটনটা আছে, এটা এই যে যেটিতে অন করছে, মাঝখানে একটা বাটন আছে, এই বাটনটা হালকা যদি প্রেস করেন, এই আমি যদি হালকা প্রেস করি, ঠিক আছে, তাহলে হালকা প্রেস করে ফোকাসটা দিবে, যে ফোকাস দিতেছে, যে ফোকাস হালকা। আর আমি যদি ফুল প্রেস করি, জোরে চাপ দিই একটু, ফুল প্রেস করে, তাহলে এই ছবি উঠলো, ঠিক আছে, এই যে একটা ছবি উঠলো, ঠিক আছে। যদি হালকা প্রেস করি তাহলে ফোকাস করবে, আপনি যেটাকে ফোকাস করতে চাচ্ছেন সেটাকে হালকা হালকা চাপ দিলে ফোকাস করে, আর জোরে টিপ দিলে ছবিটা ওঠে, ঠিক আছে। আর এইটা হচ্ছে আপনার রেকর্ড বাটন, এটা হচ্ছে রেকর্ড বাটন, এই বাটনটা দিয়ে রেকর্ড করতে হয়, ঠিক আছে। এটার লগে আলো বাড়ায় কমায়, ফোকাস ঠিক করে, এটা একটু পরে দেখাই। দেখুন এখানে আরও অনেক মুড রয়েছে, অটো পোর্ট্রেট অনেক মুড এখানে আছে, ঠিক আছে। তারপরে দেখেন এটাতে আপনার এখানে কিছু আছে ইনফর্ম বাটন, এটাতে আপনি এই যে ই জ্বালাতে পারবেন, দেখাতে পারবেন, এটা অন অফ করতে পারবেন, মানে ডিসপ্লে লাইট অফ করতে পারবেন সাথে সাথে। এটা হচ্ছে আপনি কী কী ছবি তুলছেন সেগুলো দেখতে পারবেন, এই যে সাইডে বাটন এদিক দিয়ে দেখবেন, ঠিক আছে। আর এটা হচ্ছে জুম ইন আউট, আর এই বাটনটা দেখেন, এই বাটনটা হচ্ছে প্লাসের, এই যদি চার দেন আপনি প্লাসটা উঠে যাবে, ঠিক আছে এইটা। তারপর এই বাটনটা চেপে ধরেও যদি এইটা চাইপে ধরেন, এই যে প্লাস অ্যান্ড মাইনাস, এই লাইটের বাটনটা যদি চিপে ধরে রাখেন, ধরেন টিপে ধরবেন, টিপে এটা আমি টিপে ধরলাম, টিপে ধরে যদি এইটা ঘুরাই, চাকাটা ঘুরাই, এটা দেখেন অ্যাপাচার চেঞ্জ হবে, অ্যাপাচার চেঞ্জ হবে, এইটা ঘুরালে অটোই দেখা হচ্ছে না। আমি যদি ম্যানুয়েল দিই না, ম্যানুয়েল আপনি সেট করে নিতে পারবেন, এই যে ম্যানুয়েল, এই ম্যানুয়েল দিয়ে রাখছি, এখন আপনি সেট করতে পারবেন। এখন দেখেন আমি এই এটা চাইপে ধরে রাখা, এটা ঘুরাইতেছি, দেখেন এইটা ঘুরাইতেছি, এটা ঘুরালে অ্যাপাচার চেঞ্জ হচ্ছে, ওই যে ঠিক আছে। আয় হচ্ছে বাড়াতে কমাইতে চাইলে এখান থেকে যায়, এই যে আই বাটন ক্লিক করে রাখবি, যে আই বাটন আইটি ক্লিক করে দেখেন, এই যে এখানে আয়স আয়স কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন, ঠিক আছে। আর এটা হচ্ছে, আর শুধু এটা ঘোরালে শাটার বাড়বে, যে শাটার, শাটার মানে আপনার শাটার স্পিড, এটা এটা ঘোরালে, এটা ঘোরান তাহলে শুধু শাটার স্পিড বাড়বে, কমবে ম্যানুয়ালে। আর যারা নতুন ক্যামেরা কিনছেন একবার নতুন, তারা শুধু এই অটো দিয়ে রাখলে কিছুই করা লাগবে না, অটো দিলে শুধু ছবি উঠাবেন, ছবি উঠবে, ঠিক আছে। আর এই ছবিগুলো ডিলেট করতেছে, এই যে ডিলেট বাটনটা আছে, এই বাটনটা একটা চাপ দিবেন, আবার আরেকটা চাপ দিবেন, ডিলেট হয়ে যাবে, ঠিক আছে। এমনি করে ডিলেট করতে পারবেন বন্ধুরা। আর এই হচ্ছে উপরের বাটনগুলোর সম্পূর্ণ কাজগুলাই এইগুলা, ঠিক আছে। আর আরও আছে, যদি মনে করেন লাইভ ভিউ দিয়েছেন, যে লেখা আছে লাইভ ভিউ, এখানে আপনি তো এখানে ফোকাস করতেছে, এই যে অল টাইম ফোকাস করে করে এই করতেছে। আর আপনি যদি লাইভ ভিউ ক্যামেরা আনতে চান তাহলে এই যে বাটনটা, এটা এটা এইদিকে টান দিবেন, তাহলে লাইভ ভিউ দেখা যাবে। আমি এইদিকে টান দিলাম, দেখুন এখন ক্যামেরা দেখা যাচ্ছে। এখন যদি আমি ফোকাস করি, দেখেন এই যে ফোকাস করি, তাহলে ক্যামেরাটা
এখন এখানে দেখা যাচ্ছে মানে লাইভ বো। আবার যদি এটা টান দিই এদিকে, দেখেন এদিকে টান দিয়ে লাইভ আনছিলাম, আবার এদিকে টান দিলে এই যে গেছে, এখন এই মিররে চলে গেছে, এখানে এখানে গেছে, এখানে গেলে আপনি দেখতে পারবেন, ঠিক আছে, এখানে চলে গেছে। ওকে, তাহলে আমরা দেখলাম এটা অন অফ সুইচ, এটা অন অফ সুইচ, এটা রেকর্ড বাটন, এটা লাইভ ভিউ, ঠিক আছে, এটা হচ্ছে আপনার বন্ধু। দেখেন সেটিং, এই মেনু, এই যে মেনু বাটন যদি চাপ দেয় না তাহলে সেটিং এ গেছে, সেটিং এ প্রথম দিকে দেখেন মেনুতে গেলে সেটিং এ প্রথমে ডিলেট, এখানে আপনি ডিলেট করতে পারবেন, ঠিক আছে, আপনার ফাইল এখানে ওয়াল ফাইলগুলো ডিলেট করতে পারবেন, ফাইল বাইসে ডিলেট করতে পারবেন, ফোল্ডার নতুন করে আপনি তৈরি করতে পারবেন, ঠিক আছে, এখানে ফোল্ডার, এটা হচ্ছে আপনি ছবিটি কেমন কিসে তুলতে চাইছেন, তাই হাই রেজুলেশন নাকি কিসে তুলতে চাইছেন, ঠিক আছে, এইটা হচ্ছে রিভিউ, আপনার ছবিটা তোলার পরে রিভিউ করে এখানে আবার ডিসপ্লে দেখানো হবে, এটা আমি অফ রাখছি, অটো ইমেজ ইমেজ করলেও ধরেন আপনি এইভাবে তো একটা ছবি তুলছেন কিন্তু ছবিটা এইভাবে আসবে, আর আপনি তো এইভাবে ছবি তুলে রাখেন তাহলে এইভাবেই থেকে যাবে, এটা অটো করবে না, আমি চাই না যে অটো করুক, তাহলে রেখে দিচ্ছি, যে ছবিগুলো শো করবে একটার পর একটা, যদি আমি দিয়ে রাখি দেখেন একটার পর একটা আসবে, এমনিতে আসবে, ঠিক আছে, এটা শো, এবার হচ্ছে রিসেট শর্ট মেনু, ইমেজ কোয়ালিটি আপনার কি এখানে ক্যামেরা আসবে, যে ফাইন আছে, নর্মাল আছে, বেস্ট আছে, বেসিক আছে, ইমেজ সাইজ, ইমেজটা কোন সাইজের হবে, কেমন সাইজের, হাই সাইজ দিয়ে রাখবেন, যে আইএসও এখানে বাড়াতে পারবেন কি হবে, আমি অটো আছে, যে এখানে আপনার বিভিন্ন ওয়াইট ব্যালেন্স সেট করতে পারবেন, ঠিক আছে, তারপরে হচ্ছে যে ব্রাইটনেস বাড়াতে পারবেন আপনার, এই যে ইসের ব্রাইটনেস, এই যে যদি এইদিকে চাপ দিই দেখেন ব্রাইটনেসটা বাড়তেছে, এইদিকে যদি কমাই তাহলে ব্রাইটনেস কমতেছে, ঠিক আছে, ইনফো, এই যে ইনফোর ভিতরে আপনার এই ইয়েগুলো সেট করতে পারবেন, এই যে মন মতন করে ই করতে পারবেন, আপনি কোন কোনটা চান, যেটা চান সেটাই আপনি এখানে সেট করতে পারবেন, ঠিক আছে, আমি এটা দিয়ে রাখছি, এইখানে দেখেন এইটা আসে, এই যে কালার, সেটিং আছে কি দেখেন, ব্লুটুথ আছে, শেয়ার আছে, এগুলো দিয়ে আপনি শেয়ার করতে পারবেন, যে ওয়াল রিসিট দিতে পারবেন, সেটিংগুলো, তারপর সেটিং আবার ফরম্যাট করতে পারবেন, এই যে ফরম্যাট আছে, এই যে ফরম্যাট মেমোরি কার্ড এখানে চাপ দিলে ইয়েস দিলে মেমোরি কার্ড ফরম্যাট হয়ে যাবে। তো বন্ধু এই হচ্ছে নিকন D3500-এর খুঁটিনাটি বিষয় আর সেটিং, যারা নতুন তাদের অবশ্যই একটু হলেও উপকার হবে, আর উপকার হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। তো বন্ধু ভালো থাকেন, আর প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্লিজ, আল্লাহ হাফেজ, ভালো থাকেন।